স্ট্রেস আমাদের জীবনের একটা বিশাল সমস্যা। সারাক্ষণ টেনশন করা, অন্যের সাথে নিজেকে তুলনা করা, কারো অপারচিন সমালোচনা করা, এর কথা ওকে বলা সারাক্ষণ। আমি প্রায়ই খেয়াল করি যে অনেকে সব আছে, টাকা পয়সা মান সম্মান বাড়ি গাড়ি সব আছে, তারপর প্রচণ্ড মাত্রায় অস্থির থাকে, টেনশন স্ট্রেসড, কেন জানে না। বাট আসল ঘটনা ওই যে সারাক্ষণ তুলনা করতে থাকে, ইঁদুর দৌড়। উনি একটা কিনেছে, আমাকে আরেকটা কিনতে হবে, উনি একটা বাড়ি করেছে, আমাকে আরেকটা করতে হবে, ওইটা হয়েছে, ওর লাইক কম, আমার লাইক বেশি, কেন কমে গেল, এরকম চলতেই থাকে। সো আমার কাছে যেটা মনে হয় যে এরকম একটা জনবহুল দেশে খেয়ে পড়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় সফলতা। এরপরে আর এত টেনশন করার কী আছে, কারণ কখনোই আপনার অঙ্ক মিলবে না জীবনে। আপনি স্কুলে থাকতে মনে হচ্ছিল কলেজে উঠলে লাইফ ঠিক হয়ে যাবে, কলেজে আসার পর মনে হয়েছে ইউনিভার্সিটি গেলে ঠিক হয়ে যাবে, ইউনিভার্সিটির পর মনে হয়েছে চাকরিতে ঢুকে নেই, তারপর সব সেট। কখনোই সেট হবে না, এটা মেনে নিতে হবে। লাইফে প্রিপারেশন কখনো শেষ হয় না, এটা কিন্তু কোনো ফলাফলের জন্য আমরা জীবনযাপন করি না, আমাদের এই পুরো যাত্রাটাই জীবন। সো এই একটা কারণে আমি যেটা করি, আমার যখনই কোনো স্ট্রেস সিচুয়েশন তৈরি হয়, আমি ঠান্ডা মাথায় চিন্তা করি আমার চেয়ে লক্ষ লক্ষ গুণ খারাপ মানুষ আছে, মানে মানুষ খারাপভাবে বেঁচে আছে। প্রতিদিন রাতে 70-80 কোটি মানুষ সারা পৃথিবীতে না খেয়ে ঘুমাতে যায় ক্ষুধার্ত। আমার প্লেটে তো একটু খাবার আছে। কতগুলো দেশ আছে যেখানে মানুষ উদ্বাস্ত হয়ে শরণার্থী ঘুরে বেড়াচ্ছে, আমার তো একটা ছাদ আছে, একটা পতাকা আছে, দেশ আছে। হাসপাতালের যে কোনো হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হোক বা যে কোনো হাসপাতালের আইসিইউতে বা জরুরি বিভাগের সামনে গিয়ে 5-10 মিনিট দাঁড়ালে বুঝবেন একের পর এক রোগী আসতেছে, কেউ অ্যাক্সিডেন্ট করে। কী অ্যাক্সিডেন্ট? এমনি ভাই যাচ্ছিলাম, বাইক থেকে ছিটকে পড়ে গেছে। উনি 5 মিনিট আগেও জানতেন না তার জীবন এভাবে বদলে যাবে। উনি কী করছিলেন ভাই? ওনার একটা অ্যালার্জি হয়েছে। উনি ভালো ছিলেন, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে। উনি ঘুমিয়েছিলেন, উঠতেছেন না। এরকম কত অজস্র সমস্যায় মানুষ আছে। তো সেই জায়গায় সুস্থভাবে এক প্লেট খাবার সামনে আছে, আপনি ভালো আছেন, আমার মনে হয় আপনি সবচেয়ে সফল। এত স্ট্রেস নেওয়ার কিছু নেই। এই শহরের অনেককে এবং পৃথিবীতে অনেককে ঘুম কিনতে হয়, মানে ঘুম আসে না, শুলে ঘুমের ঔষধ কিনতে হয় অথবা সুরা পান করতে হয় ঘুমানোর জন্য। তাহলে লাভ কী ওই সফলতার? সেই জন্য আমি বলবো যে এত টেনশন না করে আমি একটা ছোট্ট কবিতা বলি। আমার যখনই অস্থির লাগে বা স্ট্রেসড হই আমি একটা ছোট কবিতার কথা মনে করি। সেই কবিতাটা হচ্ছে, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মম সেই খোবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে, সেথা দেখি এক লোক পদ নাহি তার, অমনি জুতার খেদ ঘুচিল আমার। মানে জুতা নিয়ে সারাক্ষণ টেনশন করছিল, এক জায়গায় উপাসনা করতে গিয়ে দেখে এক লোক আসে তার পাই নাই, তখনই তার জুতার খেদ চলে গেছে, জুতার কষ্ট। সেই রকম আমার আপনার চেয়ে অনেক খারাপভাবেও মানুষ বেঁচে আছে, অনেক ভালোভাবেও মানুষ বেঁচে আছে। আপনি যদি সারাক্ষণ অঙ্ক করতে থাকেন, আমি কোথায়, আমি কোথায়, আর একটু আগাতে হবে, তাহলে কখনোই শান্তি আসবে না। সো এই জন্য আবার বলি, লাইফ ইজ, অনেকেই বলে ইটস নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। আর পৃথিবীতে স্বাস্থ্য ভালোভাবে, একটু মাথার উপর ছাদ, একটু খাবার আছে, আপনি অলরেডি সফল, স্ট্রেসড হবেন না। ঘুম যাতে কিনতে না হয়, এর চেয়ে বড় কষ্টের আর কী আছে। শেষ করি, ইউরোপের একটা শহরের নার্সদেরকে একটা ইন্টারভিউ করা হয়েছিল, মানে তারা একদম মৃতপ্রায় যাত্রীদেরকে, যারা টার্মিনাল পেশেন্ট মরে যাবেন তাদেরকে সেবার জন্য থাকে, তাদেরকে জিজ্ঞেস করেছিল, আপনারা তো প্রায় মৃতপ্রায় মানুষদের সাথে থাকেন, তাদের সেবা দেন, টার্মিনাল পেশেন্ট, আচ্ছা বলেন তো মানুষ মারা যাওয়ার আগে কী নিয়ে বেশি আফসোস করে? ওরা বলেছিল, মানুষ সবচেয়ে আফসোস করে যে আমি আমার ফ্যামিলি বন্ধুবান্ধবকে বেশি সময় দেইনি। এক, আমার যেটা মনে হয়েছিল করার ইচ্ছা হয়েছিল, এই যে আমার আজকে সমুদ্রের এখানে এসে দাঁড়িয়ে ভিডিও করতে ইচ্ছা করেছে। অনেকে বলেছে যে আমার যেই জিনিসটা মনে হয়েছিল আমি করি, মন চেয়েছিল, কিন্তু অন্য মানুষ কী ভাববে চিন্তা করে আমি করি নাই, এই কাজ করে আমি সময় নষ্ট করেছি অনেক। এই ছোটোখাটো জিনিস নিয়ে, বন্ধু বান্ধব ফ্যামিলিকে সময় দেওয়া, নিজের মন খুলে আনন্দ করা, এই জিনিসগুলোকে যারা করেনি সেই জিনিস নিয়ে মানুষ শেষ বয়সে স্ট্রেসড হয়। তাই শেষ বয়সে হাহুতাশ করার চেয়ে যখন যতটুকু সামর্থ্য আছে নিজেকে ভালো রাখেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। স্ট্রেসড হয়ে কোনো লাভ নেই। ভালো থাকবেন।